নমস্কার বন্ধুরা, দেখুন এসএসসি যাতে যোগ্যদের নাম ও রোল নাম্বার সহ তথ্য তালিকা আকারে ওয়েবসাইটে প্রকাশ করে তার জন্য কিন্তু একটা অভিযানের ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন SLST 2016 সালের যে প্যানেল সেটা পুরোপুরি বাতিল করা হয়েছিল, তার এগেনস্টে সুপ্রিম কোর্টে SLP দাখিল করার পর একটা ইন্টিরিয়াম স্টে অর্ডার পড়েছে। সেই স্টে অর্ডারের পর কিন্তু পরিষ্কারভাবে কোর্ট জানিয়েছে SSCকে যাতে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদেরকে আলাদা কিভাবে করা যাবে সেই ব্যবস্থা করতে। তো সেই ব্যাপারে যারা যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক শিক্ষিকা সমন্বয় বলে যারা যোগ্য প্রার্থী, তাদের যে মঞ্চ, তারা কিন্তু বারবার SSC অভিযান করছে এবং SSCকে যে সঠিক তালিকা সেটা দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে। কি বলছে দেখুন, ফের পথে নামছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুল সার্ভিস কমিশনের অভিযান করতে চলেছেন 2016 সালের প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরা। ওই দিন 10,000-এর বেশি শিক্ষক শিক্ষাকর্মী বিভিন্ন জেলা থেকে পৌঁছাবেন বলে জানা গেছে। ডেট আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। ওই দিন বিরাট আন্দোলনের খবর পাওয়া গেছে। তো দেখা যাক কী করে SSC তার ভিত্তিতে। 2016 সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নাম রোল নাম্বার সহ গুরুত্বপূর্ণ তথ্য যাতে SSC ওয়েবসাইটে প্রকাশ করা হয় তার দায়িত্ব, তার দাবি নিয়ে অভিযান করা হবে। এখন দেখুন SSC ওয়েবসাইটে কিন্তু কিছু ভুয়ো ক্যান্ডিডেট, মানে যারা যাদের OMR-এর সঙ্গে নাম্বার ম্যাচ করেনি, যাদের র্যাঙ্ক জাম্পিং রয়েছে, এই সমস্ত ডিটেলস যে ক্যান্ডিডেট তাদের লিস্ট অলরেডি কিন্তু হলফনামা আকারে পাবলিশ করা হয়েছিল কোর্টে। প্লাস হচ্ছে SSC কিন্তু তাদের ওয়েবসাইটেও তাদের নাম আর লিস্ট পাবলিশ করে রেখেছে। তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, এখানে আমি সমস্ত খবরগুলো দিয়ে থাকি। তো সেইখানে কিন্তু সমস্ত লিস্ট পাবলিশ হওয়ার পরেও SSC কিন্তু যোগ্য যারা ক্যান্ডিডেট তাদের আলাদা করে লিস্ট পাবলিশ করেনি। অযোগ্য লিস্ট হয়তো পাবলিশ করছে কিন্তু যোগ্য লিস্ট আলাদা করে পাবলিশ করেনি। এখন সেইটার জন্যই কিন্তু SSC অভিযানের ডাক দেওয়া হয়েছে। দেখুন নিয়োগ দুর্নীতির অভিযোগে SSC 2016 সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর ফলে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য গিয়েছিল এবং যে যারা শিক্ষক শিক্ষিকা যোগ্য বলে মনে করেন যারা নিজেদেরকে, তারাও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলো, গিয়ে সেখানে তাদের কেস লড়েছিল। সেখানে কিন্তু একটা ইন্টিরিয়াম স্টে অর্ডার হয় এবং আন্দোলন প্রসঙ্গে বলে যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অভিযান হবে এবং কোনো রকম কোনো বিশৃঙ্খলা হবে না। কমিশনের উপর যেহেতু চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে, তাই জন্য যতটা সম্ভব প্রেশার দিয়ে এই লিস্টটা বের করার চেষ্টা চলছে। আপনাদেরকে ডেটটা বলে দিই, 27 মে এই অভিযান হবে। এই 27 মেতে যত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে সবাই কিন্তু এই অভিযানে যোগদান করবে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও যোগদান করবে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এই যোগদান বা এই আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কি এফেক্টিভ হতে পারে সেই ব্যাপারে। এদিকে অন্য আরেকটি ক্ষেত্রে, অন্য একটি কেসের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের প্রায় 1.5 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী যারা পশ্চিমবঙ্গে শিক্ষক শিক্ষিকার সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে, তাদের কিন্তু নথি যাচাইয়ের একটা আদেশ দেওয়া হয়েছে। সেই রিলেটেড একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে যে কী পরিমাণ স্ক্যাম আগে হয়েছিল এবং সেই রিলেটেড যা যা তথ্য প্রমাণ সব কিছু আমি আমার ওই ভিডিওতে আপলোড করেছি। আপনি সেই প্রমাণগুলো দেখলে বুঝতে পারবেন যে আগেকার যে শিক্ষক নিয়োগ সেখানেও কী পরিমাণ স্ক্যাম হয়েছিল। তো যাই হোক, আপাতত ভিডিওটা সম্পর্কে এইটুকুই। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।